আসসালামু আলাইকুম, কেমন আছেন? দীর্ঘ বিরতির পর নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। আপনারা দেখছেন মেক মানি সম্পূর্ণ একটি নতুন ভিডিও। ভিডিওর থাম্বনেল দেখেই বুঝে গেছেন যে আজ কি বিষয়ের উপর ভিডিওটি হতে যাচ্ছে। হ্যাঁ, যারা ভিডিওটি ফিরে আসছি ইন্টারভিউ শুরু থেকে শেষ পর্যন্ত কিভাবে কাজ করবেন সম্পূর্ণ পদ্ধতি আপনাদেরকে আমি হাতে কলমে দেখাবো ইনশাআল্লাহ। যাদের কাছে একটি ফেসবুক পেজ আছে তারা ফেসবুকের মাধ্যমে এই ড্রপশিপিং বিজনেসটি করে মাসে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা আয় করতে পারবেন এবং আপনারা নিজের ব্যবসাও দাঁড় করাতে সক্ষম হবেন। তো আমরা এই অ্যাকাউন্টে আসার পরে আমরা জয়েন নাও বাটনে আমরা ক্লিক করব। যেহেতু আমাদের অ্যাকাউন্ট নাই, সেহেতু অ্যাকাউন্ট করার জন্য আমরা এই জয়েন নাও বাটনে ক্লিক করব। তো জয়েন নাও বাটনে আমি ক্লিক করে দিলাম। জয়েন নাও বাটনে ক্লিক করার পর নিচেই দেখবেন যেহেতু আমাদের অ্যাকাউন্ট নাই সেহেতু লগ ইনে আমরা ক্লিক করবো না, আমরা রেজিস্টার নাও ক্লিক করব। রেজিস্টার নাও ক্লিক করলে আমাদের ডিটেলসটা দিয়ে আগে রেজিস্টার কমপ্লিট করতে হবে। রেজিস্টার কমপ্লিট করার জন্য আমরা রেজিস্টার নাও ক্লিক করব। তো রেজিস্টার নাও ক্লিক করলাম। রেজিস্টার নাও ক্লিক করার পর দেখুন এখানে একটা ইন্টারফেস চলে আসছে। ইন্টারফেসের নেম, কোম্পানির নেম, ইমেল অ্যাড্রেস, ফোন নম্বর এবং আপনার কোম্পানির যে অ্যাড্রেস এবং আপনার ড্রপশিপিংয়ের যে শপ আছে সেই শপের কোম্পানির যে লোগো, সেই লোগো এবং আপনার একটা ছবি। সোর্স ফাইলে ক্লিক করে আপনার একটা ছবি এবং কোম্পানির যে লোগো আছে সেই লোগোটা দিয়ে এখানে সাবমিট করে সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার পর আপনার একটি অ্যাকাউন্ট ওপেন হয়ে যাবে। যেহেতু আমার কাছে আগে অ্যাকাউন্ট করা আছে সেহেতু আমি আর সাবমিটে ক্লিক করলাম না, আমি সরাসরি লগ ইনে ক্লিক করব। লগ ইনে ক্লিক করলাম। লগ ইনে ক্লিক করার পর আমার ডিটেলসটা আমি দিয়ে দিচ্ছি অ্যাকাউন্টে। অ্যাকাউন্ট নাম্বারটা ফোন নাম্বার হিসেবে আমি দিয়ে দিচ্ছি। আমি ফোন নাম্বার অন্য কিছু দিতে পারবেন, ফোন নাম্বারটা আমি দিয়ে দিলাম এবং আমি পাসওয়ার্ড দিয়ে দিলাম। লগ ইনে ক্লিক করলাম। লগ ইনে ক্লিক করার পর এরকমের একটা ইন্টারফেস আপনার ড্যাশবোর্ডে শো করবে। বোঝার সুবিধার্থে আপনাকে মোবাইলে ডেস্কটপ ভার্সন অন করে নিতে হবে। আমি ডেস্কটপ ভার্সন অন করে নিলাম। অন করে নেওয়ার পরে দেখেন এখানে বিস্তারিত দেওয়া আছে, ওয়েবসাইট ভিজিট, আপনার এটা হচ্ছে আপনার ড্যাশবোর্ড, তারপরে নিউ অর্ডার, তারপরে হচ্ছে আপনার যে ইনকাম হয়েছে সেই ইনকাম, তারপরে ইনকাম হিস্টোরি, উইথড্র হিস্টোরি, সব কিছু বিস্তারিতভাবে দেওয়া আছে। আপনারা সময় করে দেখে নেবেন। ভিডিও লম্বার স্বার্থে আমি অল্প কিছু দেখিয়ে আমি আপনাদেরকে মেইন কাজে নিয়ে যাব, কীভাবে আপনারা এই কাজগুলো করবেন। সেক্ষেত্রে আমি ড্যাশবোর্ডের নিচে যে ভিজিট ওয়েবসাইট আছে আমি ভিজিট ওয়েবসাইটে ক্লিক করব। বন্ধুরা, যদি আপনারা না বুঝতে পারেন কোনো জায়গায় তাহলে ভিডিওটা একটু পজ করবেন, করে আবার দেখে কাজ করবেন। ওয়েবসাইটে ক্লিক করলাম, করার পরে হিউজ পরিমাণ প্রোডাক্ট নিয়ে আসলাম। এখানে প্রোডাক্টের এখানে চলে আসলাম, আসার পরে দেখেন কত প্রোডাক্ট আছে। আপনি নিজে যাবেন, প্রোডাক্ট আছে, অ্যাভেলেবেল প্রোডাক্ট আছে। আপনি যে কোনো ধরনের প্রোডাক্ট নিয়ে কাজ করতে পারেন, অথবা আপনি সবগুলো নিয়েই করতে পারেন। আমি আমার ফেসবুক পেজে সবগুলোই সমস্ত প্রোডাক্টই আপলোড দিয়ে চেষ্টা করছি ড্রপশিপিং বিজনেস করার। আপনিও ইচ্ছা করলে ট্রাই করে দেখতে পারেন প্রত্যেকটা বিষয়। এমনগুলো এর মধ্যে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, যারা আমার চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে আমার কোনো ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই আপনারা সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেয়ে যান এবং দেখে উপকৃত হতে পারেন। এভাবে আমি নতুন নতুন ভিডিও এবং টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে আপনাদের সামনে হাজির হব প্রতিনিয়ত। তো যাই হোক বন্ধুরা, আমরা এখানে দেখলাম, দেখার পরে এখান থেকে আমরা কীভাবে কাজ করব সেই কাজগুলো আপনাদেরকে বিস্তারিতভাবে আমি দেখাবো, যাতে আপনারা কেউ বিচলিত না হন এবং পরবর্তীতে যাতে আপনারা কাজটা করতে পারেন সেই লক্ষ্যেই আমি ডিটেলসগুলো আপনাকে আমরা দেখাই দিচ্ছি। তো প্রথমে কী করতে হবে, এখানে আসার পরে এই যে বিভিন্ন জায়গা আছে দেখেন, প্রত্যেকটা সাব ক্যাটাগরিতে প্রোডাক্ট আছে। যেসব জায়গায় প্রোডাক্ট নেই সেই সব জায়গায় আপনি ক্লিক করলে প্রোডাক্ট পাবেন। যেমন মেন্সে ক্লিক করলে মেন্সে পাবেন, ওমেন্সে ক্লিক করলে ওমেন্সে পাবেন। তারপরে কিডে ক্লিক করলে দেখেন কিডসে ক্লিক করার পরে এই প্রোডাক্টগুলো আসছে। তো এখন আমরা কাজ করব কীভাবে এই যে দেখুন একটা অ্যারো চিহ্ন দেওয়া আছে নিচের দিকে। এই অ্যারো চিহ্নটা দেওয়ার ফলে আপনি প্রত্যেকটা ছবি ডাউনলোড করবেন। যেই জিনিসগুলো আপনি আপলোড করতে চান, আপলোড করার জন্য আপনাকে প্রত্যেকটা ছবি এই নিচ ডাউন অ্যারোতে ক্লিক করে ডাউনলোড করতে হবে ছবিগুলো। এবং ডিটেলসের উপর ক্লিক করলে ডিটেলস প্রত্যেকটাই ডিটেলস দেওয়া আছে। ডিটেলসের উপর ক্লিক করলে আপনি এই প্রোডাক্টের ডিটেলগুলো পেয়ে যাবেন। তো কী করবেন, এখন আমি ডিটেলসটা কপি করব এবং এই যে প্রোডাক্টগুলো আছে প্রত্যেকটা প্রোডাক্ট এর ডিটেলস আমি কালেক্ট করে আমি কীভাবে ফেসবুকে পোস্ট করি, ফেসবুক পেজে পোস্ট করি সেটা আপনাদেরকে আমি দেখিয়ে দেবো। এই যে ডিটেলসে ক্লিক করলাম, করার পরে পুরো ডিটেলস চলে আসছে। আপনি এখানে চাপ দিয়ে আপনি কপি করতে পারেন, এভাবেও কপি করতে পারেন। আবার ডান পাশে একটা কপির আইকন আছে, আপনি সেটাতেও ক্লিক করে কপি করতে পারেন। আমি দুইভাবেই দেখাইলাম আপনাকে, আপনার যেভাবে সহজ হয় আপনি সেভাবে করবেন। এই যে ডান পাশে যে কপি চিহ্ন, এই যে ক্লিক করলাম, ক্লিক করার পরে কপি হয়ে গেল। এখন আমার কাজ হবে অ্যারোতে চিহ্ন ডাউন অ্যারোতে ক্লিক করে আমি এই যে প্রত্যেকটা টি শার্ট আমি ছবিগুলো ডাউনলোড করে নিচ্ছি। ডাউনলোড করা শেষ হয়ে গেলে তারপরে আমরা ফেসবুকে গিয়ে কীভাবে পোস্ট করলে মানুষের কাছে পৌঁছাবে পোস্টগুলো, আপনি কীভাবে আনতে পারেন বিস্তারিত আমি জানবো। ছবিগুলো আমি ডাউনলোড করে নিচ্ছি। ওগুলো ধৈর্য দেখবেন, কারণ আপনাকে একটু পরিশ্রম করতে হবে। যেহেতু আর্নিংয়ের দিকে ঝুঁকছে সেহেতু আপনাকে একটু পরিশ্রম করতে হবে। পরিশ্রম করে এই ছবিগুলো সুন্দর করে ডাউনলোড করে আপনি এখন চলে যাবেন ফেসবুকে। আমরা এখন ফেসবুকে চলে যাব, চলে আসলাম ফেসবুকে। চলে আসলাম, আসার পরে আপনার যে বিজনেস পেজটা ক্রিয়েট করা আছে সেই বিজনেস পেজে লগ ইন করতে হবে। আমি বিজনেস পেজে লগ ইন করলাম। বিজনেস পেজে আসার পরে আপনি দেখবেন যে কত রকমের প্রোডাক্ট বিক্রি করতেছে মানুষ, বিক্রি করবেন। তাহলে আপনি কি পারবেন না সেখান থেকে বিক্রি করে কিছু টাকা আর্ন করতে? তো এই অনুতাবে আমি ফেসবুকে চলে আসলাম। আসার পরে ওই যে কপি করে নিয়ে আসছিলাম ওয়েবসাইট থেকে প্রোডাক্ট ডিটেলস, সেটা আমি পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পরে আমি এখান থেকে ছবি অ্যাড করে দিই। ছবিগুলো অ্যাড করবো একটা পেয়েছি, বাকি ছবিগুলো অ্যাড মোডে ক্লিক করে আমি সবগুলো অ্যাড করে নিচ্ছি। ছবিগুলো চলে আসছে। আসার পরে আপনার একটা কাজ করতে হবে, সেটা হলো উপরে বাংলায় কিছু একটা টাইটেল লিখে দিতে হবে। যে টাইটেলটা আপনার বোঝা যাবে যে আপনার এটা বাংলাদেশে, নাহলে তো আপনি বিদেশিদের কাছে এটা বিক্রি করতে পারবেন না। কারণ বিদেশে অন্যান্য লোকের কাছে বিক্রি করা অনেক ঝামেলাপূর্ণ কাজ, যেহেতু অনেক বিষয় জড়িত থাকে এটার সাথে। পেমেন্টের বিষয় থাকে, শিপিংয়ের বিষয় থাকে, ড্রপ শিপিং কীভাবে যাবে তার একটা বিষয় থাকে। এই জন্য বাংলাদেশের লোকদের কাছে আপনি যদি প্রথমে বিক্রি করে আর্ন করতে পারেন, তাহলে পর্যায়ক্রমে আপনি নিজেই বুঝে যাবেন যে কীভাবে কোনটা কী করতে হবে, আপনি এটাতে শুরু করতে পারেন। তো এইভাবে আমি একটা টাইটেল দিয়ে দিলাম, ভদ্র ও মার্জিত লোকের জন্য আমরা নিয়ে আসলাম। গরমের আরামদায়ক টি শার্ট, লিখে দেওয়ার পর আমি নিচে আর একটু কাজ আছে, সেটা হলো মানুষের কাছে যদি আপনার পোস্টটা পৌঁছাতে হয়, তাহলে অবশ্যই আপনাকে কিছু ট্যাগ বসিয়ে দিতে হবে, কিওয়ার্ড ট্যাগ বা কিওয়ার্ড বসিয়ে দিতে হবে। আমি এই জন্য 2-3টা কিওয়ার্ড বসায় দিচ্ছি বা ট্যাগ বসায় দিচ্ছি, সেটাই বলে। আপনি যদি লিখি টি শার্ট, তাহলে একটা টি শার্ট, এই যে উপরে আমি ক্লিক করলাম, টি শার্ট আমার চলে আসবে। আসার পরে আরো একটা দেব টি শার্ট ডিজাইন, টি শার্ট ডিজাইন ওই যে উপরে চলে আসছে টি শার্ট ডিজাইন। আমি উপরে ক্লিক করে টি শার্ট ডিজাইনটা বসে দিই। আরেকটা দেবো টি শার্ট শপ, আরেকটা দেবো টি শার্ট শপ, ট্রেন্ডিং কিওয়ার্ডটা দিলে আপনার মানুষের কাছে পৌঁছাবে। এবং এই যে টি শার্ট শপ দেওয়ার পরে আমি নেক্সটে ক্লিক করবো। করার পরে আপনি এখানে দেখবেন যে আপনার অনেক গ্রুপ আছে, অনেক লোক দেখে বা গ্রুপ দেখে যে অনেক লোকের গ্রুপ, সেই সব গ্রুপে আপনি শেয়ার করবেন। করে ভিউটা দিলাম, সেই একটা ভালো ওই পাবজি মোবাইল, এটাতে আমি দিয়ে 3টা গ্রুপে পোস্ট করে দেবো, পোস্ট করে দিলাম। পোস্টটা পোস্টটা হওয়ার পরে কীরকম দেখায় সেটা আপনাদেরকে একটু দেখাবো। এখানে যদি আপনাকে কেউ নক করার পর তার নাম, ঠিকানা এবং ডেলিভারি চার্জ নিয়ে তার নাম, ঠিকানা এবং মোবাইল নাম্বার সম্পূর্ণ নেবেন। নেওয়ার পরে এখান থেকে আপনি চলে যাবেন আপনার ওয়েবসাইটে, আপনার ড্যাশবোর্ডে চলে যাবেন। যাওয়ার পরে ওই অর্ডারটা আপনি এখানে অর্ডার হিসেবে এই ওয়েবসাইটে সাবমিট করবেন। এই এখানে চলে আসছে যে দেখেন নিউ অর্ডার, অ্যাড নিউ অর্ডার, এখানে ক্লিক করেন। করার পরে আপনি এইখানে কাস্টমারের ডিটেল দেবেন, যেমন কাস্টমারের ফোন, তারপরে কাস্টমারের নেম, কাস্টমারের ঠিকানা, থানা এবং জেলা। তারপরে নিচেই দেবেন প্রোডাক্টের নাম, প্রোডাক্টের কোড, দাম, কোয়ান্টিটি, প্রাইস এবং টোটাল এবং কত দিচ্ছে সেটাও। এটা লিখে দেওয়ার পরে আপনি এখানে অ্যাডে ক্লিক করবেন। অ্যাড নিউ অর্ডারে ক্লিক করলে অর্ডারটা প্লেস হয়ে যাবে। অর্ডারটা প্লেস হয়ে যাওয়ার পরে আপনার এই অর্ডারটা কাস্টমারের কাছে পৌঁছে যাবে এবং আপনার যে টাকা, আপনার যে কমিশন, এই কমিশনটা আপনি বিকাশে আপনি উদ্যোগ করতে পারবেন। আপনার এইখানে আসার পরে আপনি এই ইনকামে ক্লিক করলে আপনি দেখতে পারবেন যে আপনার কয়টা অর্ডার দিয়েছে, কয়টা অর্ডার আপনার রানিং আছে এবং কয়টা অর্ডার আপনার পেমেন্ট পাবেন। এখানে উইথড্র রিকোয়েস্ট দিতে পারবেন। উইথড্র রিকোয়েস্ট দেওয়ার জন্য আপনাকে পেমেন্টের মেথড সিলেক্ট করতে হবে। আপনি বিকাশে নেবেন না রকেট নেবেন, তারপরে হচ্ছে নগদ, রকেট, বিকাশ, ব্যাঙ্ক, তারপরে আপনার নাম, মোবাইল নাম্বার দেওয়ার পরে আপনি এখানে সাবমিটে ক্লিক করবেন। করার পরে আপনাকে 2 ঘন্টার মধ্যেই আপনাকে টাকা আপনার বিকাশ বা নগদে পেমেন্ট করে দেবেন। তো এই ছিল বন্ধুরা আজকের ভিডিও। ভিডিও যদি ভালো লাগে সবাই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার নতুন ভিডিওতে দেখা হবে এই আশাবাদ ব্যক্ত করে শেষ করছি। আসসালামু আলাইকুম।